উপকরণগুলো হচ্ছে গুঁড়া দুধ, তিনটা ডিম নিয়েছি, যদি লাগে চিনি, দুধ, ক্যারামেলটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, আর একটা বোল। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের সাথে আমি দুধটাকে ঘন করেছি, তারপরও আমি কিছু গুঁড়া মিল্ক দিলাম, মিল্ক পাউডার। যদি আবার লাগে তাহলে আমি আবার দেব। আমার স্বাদ অনুযায়ী মিষ্টি দেব, মিষ্টি মিষ্টি আমি খুব কম দিলাম। তারপর আমি দুধটাকে ভালো করে, গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশানো হয়ে গেল। কারো বসে যদি 1 বিটার না থাকে তাহলে মানে ঘরোয়া পরিবেশে চামচ দিয়ে বা নিজেদের প্রয়োজন মতন সেভাবে করা হয়, সেভাবেই করছি আমি। আমি এটায় 2টা ডিম দেবো। ভালো করে ডিমটা বিট করে নেব দুধের সাথে। এভাবে আমরা ছেঁকে নেব। ছাকার পরে এগুলো যে অবশিষ্টগুলো হচ্ছে না আর বের হচ্ছে না, তাই আমি এগুলো ফেলে দেবো। এরপর আমি এটাকে চুলার বসিয়ে দেবো। আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর তাকে সেখানে কিছু পানি দিয়ে আমি আমার পুডিংটা বসিয়ে দিলাম। এরপর কাঁচের ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম এবং ঢাকনাটার মুখ ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম যেন ভাপটা উপরের দিকে উঠে না আসতে পারে। আর আমি আধা ঘন্টা পর ফিরে আসছি আবার। আমি 20 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখছি পুডিংটার কি অবস্থা। একটা নাইফের সাহায্যে আমি পুডিংটা দেখব যে আমার নাইফে লেগে আসছে কি না। না, আমার নাইফে লেগে আসছে না, তাহলে বুঝতে হবে আমি পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর সার্ভ করে ঢেলে নিলাম। আমার পুডিং তৈরি হয়ে গেল। আমি সবাইকে একটু কেটে দেখাচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ পুডিংটা এভাবে সবাই তৈরি করে, সবাই পুডিংটা এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে টেস্ট করে বলবে কীরকম হলো কমেন্ট বক্সে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আসসালামু আলাইকুম।